পূজো শেষ। পূজোর সময় দৈনন্দিন কর্মব্যস্ততা বা কর্মক্ষেত্র থেকে ছুটি মেলে কর্মজীবী মানুষদের, কিন্তু স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবাতেও ছুটির আমেজ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো রাজ্যের প্রথম সারির হাসপাতালে দেখা যাচ্ছে এমনই ছবি। পূজোর ছুটিতে বেহাল অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার। কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সমস্ত রোগীর পরিবারের আত্মীয়রা রয়েছেন, মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছেন যে পূজোর ছুটিতে গিয়েছেন বড় ডাক্তাররা, যার জন্য চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না। কারোর বা অপারেশন হচ্ছে না, কারোর বা যাদের বাচ্চা যিনি প্রসূতি রয়েছেন তিনি চিকিৎসকের অভাবে একেবারে তার ওয়ার্ডেই প্রসব করছেন তার সন্তানকে। এই ধরনের মারাত্মক অভিযোগ করছেন আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা। প্রশ্ন উঠছে, ডাক্তারের কি আদৌ ছুটি হয়? সত্যি কি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে না স্বাস্থ্য দপ্তর? প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা নিজেই। সিনিয়র ডাক্তার নেই বললেই চলে, নার্সদের ব্যবহার জঘন্য, ভুল চিকিৎসায় মৃত্যু হচ্ছে, অভিযোগ রোগীর পরিজনদের। পরিষেবা কেমন পাচ্ছে? পরিষেবা অত্যন্ত খারাপ, ডাক্তারদের বিষয়ে তো কিছু বলার নেই, কিন্তু নার্সগুলো অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এই যে আপনি বললেন কি দুজন ডাক্তার আছে? হ্যাঁ, আমি গেছিলাম রাউন্ডে, বলছে দুটো স্যার আছে, জুনিয়র স্যার আছে, সিনিয়ররা কেউ নেই। আচ্ছা, তো ওনারা কোথায়? আপনি প্রশ্ন করেছিলেন? না, আমাদের তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কোনো কথা বলছে না ওনারা। দুজন জুনিয়র ডাক্তার কতজন পেশেন্টকে হ্যান্ডেল করে? ওখানে 52 জন পেশেন্ট আছে সারা। এই দুজন জুনিয়র ডাক্তার হ্যান্ডেল করছে, উপরে তাই আছে। ডাক্তার তো অ্যাভেলেবেল নেই, তো এই মুহূর্তে যে ভিতরে নার্সগুলো আছে, নার্সগুলোর ভাষা খুব খারাপ, মায়েদের সঙ্গে খুব উল্টোপাল্টা কথা বলে, শ্বাস মানে খাদ্য নালিতে নল দিতে গিয়ে সেটা শ্বাস নালিতে দিচ্ছে, তার কারণে মরেও যাচ্ছে অনেক বাচ্চা। আচ্ছা, এবার ডাক্তার কতজন আছে ভিতরে? ডাক্তার তো দুটো দেখতে পাই আপাতত, তো পরে কি আছে আর। সিনিয়র ডাক্তাররা আসছে? সিনিয়র আজকে একটা এসেছিল দুপুরবেলা। আরো মারাত্মক অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে এক প্রসূতি প্রসব করেছেন হাসপাতালের মেঝেতেই, আর তা দেখে রীতিমতো আতঙ্কিত অন্যান্য রোগীরাও। পেশেন্ট বলছে কি আমার ব্যথা হচ্ছে, ওইখানে না কোনো ডক্টর আছে, না সিনিয়র ডক্টর, না জুনিয়র ডক্টর। আয়াকে বলছে, আয়া নিয়ে যাচ্ছে না, বলছে না ডাক্তার বলেছে কালকে হবে, কালকে হবে। মানে ডেলিভারি পেনে একজন পেশেন্ট কাতরাচ্ছে, তারপরে ওরা নিয়ে যাচ্ছে না। না ওইখানে হুইল চেয়ার আছে, না ট্রলি আছে, পেশেন্ট হেঁটে নিজের থেকে যাওয়ার পথেই ওর বাচ্চা ওই ফ্লোরে হয়ে গেল, সেইটা দেখে আমার দিদি ভয় পেয়ে গেল, দেখে বলছে আমি এই হাসপাতালে থাকবো না। আবার সদ্যজাতদের দেখাশোনার জন্য নাকি নেই ডাক্তার? আপনি বলছেন আপনার দিদি গতকাল সন্তান প্রসব করেছে, কিন্তু সেই বাচ্চাকে দেখার কেউ নেই, বাচ্চার শরীর নীল হয়ে যাচ্ছে। কালকে অবধি বলেছিল শ্বাসকষ্ট হচ্ছে, আমরা ওনাকে বলেছিলাম যে একটু ভালোভাবে চিকিৎসা করতে ডাক্তারকে, ডাক্তার বললো আমরা যতটা পারছি চেষ্টা করছি। আজকে হট করে বললো ডাক্তার যে বাচ্চা নীল হয়ে গেছে, বাচ্চার বুকের ভেতরে গর্ত মতো হয়ে গেছে। না, বাচ্চাকে দেখার জন্য কোনো চিকিৎসক নেই? না, সেরকম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। কিসের জন্য, কেন ট্রিটমেন্ট হচ্ছে? এই যে ডাক্তার নেই, পুজো ছুটিতে ঘুরতে গেছে। ছুটিতে ডাক্তার যায়? পুজো ছুটিতে ঘুরতে গেছে বলে তো ট্রিটমেন্টটা হচ্ছে না। ধীর গতির চিকিৎসার জন্য ছেলের চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করলেন এক মা। গত বুধবারে ভর্তি করেছিলাম। কি হয়েছিল ছেলে? ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে? তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এখানে এনেছিলাম, খুবই মানে স্লো ট্রিটমেন্ট হচ্ছিল বলে আমরা তখনই নার্সিংহোমে দিয়েছিলাম। নার্সিংহোম থেকে আমরা 3 দিনে 1.5 লাখ টাকা খরচা করেছি, আর আমার ক্ষমতার মধ্যে ছিল না, যার জন্য ওখানে আবার হসপিটালে এনেছি এখানে। তারপরে কি হলো? তারপরে এখানে খুব স্লো ট্রিটমেন্ট করছে, আজকের মানে বললো 7 দিন পরে গত মঙ্গলবারে চোখের ডাক্তার দেখবে, কালকে চোখের ডাক্তার দেখে বলছেন চোখ নষ্ট হয়ে গেছে। চোখ নষ্ট হয়ে গেছে? কি বলছে চোখ নষ্ট হলো? তা আমি বললাম চোখটা কেন নষ্ট হয়ে গেল, বলে লেট হয়ে গেছে। তা লেটটাকে আমি ঘরে ফেলে রোড করেছি, লেট তো 7 দিন ধরে পেশেন্টকে ভর্তি করে রেখেছেন এখানে। চোখের এতটাই খারাপ অবস্থা যে অপারেশন করতে হতো ইমিডিয়েটলি, ওটা করলো না। কেন হলো না? তাহলে কারা ছুটি থেকে? ডাক্তারও পুজোতে কালী পুজো পর্যন্ত ছুটিতে আছেন। অভিযোগ এখানে একটাই, ডাক্তার বাবু নাকি ছুটিতে আছেন, আর তার ফল ভুগতে হচ্ছে অসহায় মানুষদের। অর্থের অভাবে তারা বেছে নেন সরকারি হাসপাতালকে, অথচ সেখানকার চিকিৎসকরাই পূজোর ছুটিতে। এ কেমন স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের? সাধারণ মানুষের প্রাণের দাম কোথায়? সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে স্বাস্থ্য দপ্তর? প্রশ্নগুলো উঠছেই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপ আশা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।